হ্যালো আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন। আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন গত তেজিভাবে ভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জিনারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জি মামারা করেননি আপনার দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িগুলো দেখতে পারছেন সেই গাড়িগুলো জাপান সিডি এইটটি তারপরেও দুটো হবে এটা হবে আটানব্বইয়ের এটা হবে দুই হাজার এক সালের আর একটা হবে দশ সালের ডিজিটাল স্মার্ট কার্ড এটা পাকিস্তান ব্যবসা বাণিজ্যিক ঢস ব্যবসা বাণিজ্যিক খারাপ এখন চিন্তা ধারা করছি লস হলেও গাড়ি বেছে আফ্রিকার জঙ্গল কাটার জন্য আমি আবুল মামা রওনা দিবের চ্যারটি কেন না ব্যবসা বাণিজ্যিতে ভালো লাগে কী করে খামো মানে গাড়ি কিনলি লস কিনলি লস তারপরে এক মামা আফ্রিকা থেকে ফোন দেছে মামা যদি ব্যবসা বাণিজ্য তুলে দেও না করো তুমি আফ্রিকা আসো আমার আমার সাথে আসে জঙ্গল কাটো তো একটা সিদ্ধান্ত নিতে লাভ লস নাই যাই যা কবি দিয়েছে চলে দাম এটাই বাস্তব প্র্যাকটিক্যাল তার কারণ এটা করে গাড়ি কিনলে পাঁচ হাজার নাই দশ হাজার তাই আসুন সত্যই ঘটনা আমি আপ্রিকেবেলে যাওয়ার ধারা করছি যদি আপনারা আপনার তো ব্যবসা করতে এই যে একটা গাড়ি এদিকে আসেন স্যার আসেন এই যে দেখেন পাকিস্তানি এইটি ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা লাস্টে আমি কোনো পঞ্চাশ রেটেও হয় না আজকে সাথে সাথে রেট বোঝেন টাকা দেবেন পঁয়তাল্লিশ ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা বাঘের বাচ্চাই আছে সব কিছু ভালো পাকিস্তান সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন যাই হোক এই যে একটা গাড়ি সিডিআইটি দুই হাজার এক সালের নিউ মডেল গাড়ি গাড়ি কিনা কতগুলো টাকা পুষে আছি সৌত্তর লাস্টে বললাম এক একটা আজকে এটার থাকলে যেমন পঁয়তাল্লিশ হাজার এই গাড়িটা উনসত্তর হাজার ঊনসত্তর গেলে তো মেলায় জায়গা যাবে এটা ক ঠিক হবে তারপরেও কোলাম দুই হাজার এক সালের গাড়ি সব কিছু অরিজিনাল মার্কাটা খালি টাফ এটা ফুল অরিজিনাল বুঝছেন তাহলে পঁয়তাল্লিশ উনষত্তর দিবেন আচ্ছা তারপরে এটা আসে এটা ছাপ্পান্ন পঁয়ষট্টি হলে কোনো দরদাম নাই যদি আপনারা নেন এক দাম এক রেট টাকা দেবেন মাত্র পঞ্চাশ হাজার দাম করলে কিন্তু হবে না দাম করলে করলে দেব না নাকি ঠিক আছে যেহেতু আমি আপ্রিকায় যাচ্ছি জঙ্গল কাটপের এই কারণে লাভ লস নাই বেছে এত ভালো আছে টান শেষ করে পাবেন না কাছে আসে লে দাম করবেন এটা অনুরোধ পঞ্চাশ হলে যোগাযোগ করবেন না হলে ফোন দেওয়ারও দরকার নাই কোনো কিছুর দরকার নাই যাই হোক সিডিআইটি ঢাকার নাম্বার পঞ্চাশ হাজার টাকার এর থাকলো জিরো সেভেন থ্রি ফাইভ সিক্স থ্রি সিক্স অর্থাৎ লাস্টে সবই দে তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ বলছেন মাত্র পঞ্চাশ হলে নিতে পারবেন দর দাম করবেন না হলে নেবেন না হলে নাই তারপরে দুই হাজার সালের নিউ মডেল গাড়ি নাম নাম্বারটা মেট্রো দাম দেওয়া ছিল মেলা উল্লেখ বলে লাভ নাই টাকা দেবেন উনসত্তর হাজার ধরুন আরও এক হাজার কম দেবেন তাও সমস্যা নাই কিন্তু এসে নিয়ে দেন তারপরও ডিজিটাল স্মার্ট কার্ড অবশ্যই দেখতে পারছেন পাকিস্তানি যার নাম্বার পঁয়ত্রিশ জিরো সেভেন পঁয়ষট্টি নাম্বার সব কিছু স্যালেন মনে হয় কাল লাগাতে দেখেন চেয়ারাগুলো খালি দেখেন যাই হোক এটার কিন্তু এনা তেলের ট্যাঙ্কির একটি অল্পে আনা সমস্যা ছিল আটা দেওয়া আছে লে যাওয়ার পরে কোনো গান নাই না কি মামা ঠিক আছে যাই বেশি কথা না কয়ে শর্ট ভিডিও দিন এখন যার সম্ভব হয় লে না হলে জোর নেই আমি আবুল কাউকে জোর করে দিই নে কাউকে জোর করে লেই নে এই জন্যই কথাগুলো বলা উচিত হ্যাঁ বাস ছবি আমাকে আফ্রিকা থেকে ফোন যেতে ব্যবসা না করলে জঙ্গল কাটার জন্যই যেমন আর বেশি কথাবার্তাটা কম না তিন তিনটে গাড়ি থাকলো বাঘের বাচ্চা জাপানের বাপের নাম আব্বা কইনি এলাকারে একশো দুইশো বছর থাকবি চলবি না তার কারণ বাপ চলাবি বেটা চলাবি লাতি চলাবি অর্থাৎ আর ফ্যামিলি চালাবি টেনশনের কিছু নাই অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল বিরান্তি ব্যবি হলে আমাকে আবুল আবুল মহক নিজ ক্ষমা করে দেন তাই শোন বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ